হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ হেলদি ও টেস্টি একটা ওটসের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে এক বাটি পরিমাণে ওটস নিয়েছি এখানে প্লেন ওটস যেটা সেটা নিয়েছি তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এটাকে মিক্সিতে খুব ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে খুব মিহি করে এটাকে গুঁড়ো করে নিতে হবে এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে আমি সমস্ত গুঁড়োটা নিয়ে নেব এখানে ওটসের গুঁড়োটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি দই দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো এখানে আমি যতটা ওটস দিয়েছি বাটিয়ে সেই বাটিরে অর্ধেক বাটি পরিমাণে টক দই দিয়ে দিলাম এটা বাড়িতে থাকা ফ্রেশ দই আমি দিয়েছি এরপর দই দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব এইভাবে এটাকে নেড়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ওটের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে নাস্তা হিসাবে এটা সার্ভ করতে পারেন এটা খেতে দারুনই হেলদি হয় এবং খুব ছটপট এটা বানিয়ে নেওয়া যায় এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না এরপর এটাকে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও এটাকে একটু মেখে নেব আবারও কিছুটা জল দিয়ে দিলাম এখানে জলটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং ব্যাটারটা যেমন খুব বেশি পাতলা না হয় একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এর মিশ্রণটা এখন হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেব এদিকে গ্যাসে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে আমি কিছু সবজি নিয়ে সবজিগুলো ভেজে নেব সেই জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি তাতে আমি সরষা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চা চামচ এবং তাতে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচনো সরষে ও কাঁচা লঙ্কাটা এরপরে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম ও একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা এখানে দিয়ে দিলাম ও একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এখানে অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এখানে আপনারা সবজি হিসাবে গাজর বাঁধাকপি আবার অনেক কিছু সবজি এতে অ্যাড করা যায় আমার বাড়িতে যেগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি এরপর গ্যাসে আর একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি এক গ্লাস পরিমাণে জল দিলাম এরপর ঢাকা দিয়ে এই জলটাকে গরম হওয়ার জন্য রেখে দিলাম এদিকে ওটসের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এই সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দেব ভেজানো আর সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এখনও কিছুটা ঘন আছে সেই জন্য আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে এটাকে জল দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম এদিকে আমি চারটে বাটি নিয়েছি তিনটে বাটি আমার একই সাইজের হয়েছে আর আরেকটা বাটি আমি প্লেটের মতো বাটি একটা নিয়েছি এরপর সমস্ত বাটিগুলোতে আমি সাদা তেল একটু করে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা করতে তেলের খুব বেশি প্রয়োজন নেই ওই বাটিতে যতটা তেল লাগে এরপর এখানে আমি ব্রেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরপর এটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প জল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে খুব তাড়াতাড়ি এটাকে মেখে নিতে হবে এটাকে মেখে আর রেখে দেওয়া যাবে না মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটাকে বাটির মধ্যে নিয়ে নেব দেখুন এটাকে মেখে নিয়েছি এবারে সমস্ত বাটিগুলোতে এই মিশ্রণটা দিয়ে দেব। এখানে আমি তিনটে বাটি সম পরিমাণ মিশ্রণটা দেবো এবং একটু মিশ্রণ আমার বেড়ে যাবে সেটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে এটাকে তৈরি করে নেব এইভাবে সমস্ত মিশ্রণগুলো দিয়ে দিলাম তারপর এগুলো একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে এরপর ওই জলের মধ্যে বাটিগুলো আমি বসিয়ে দেব এইভাবে তিনটে বাটি বসিয়ে দেব তার উপরে আবার ওই প্লেট বাটিটা বসিয়ে দেব এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেব একদম লো ফ্লেমে এটাকে দশ মিনিটের জন্য তৈরি করে নিয়েছি তারপর গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে নামিয়ে এটাকে অল্প ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবং এগুলো উপর করলে সহজেই এগুলো বাটি থেকে উঠে আসবে এগুলো তোলার জন্য খুব বেশি কিছু করতে হবে না খুব সহজেই উঠে চলে আসবে এরপর এটাকে আমি বাড়িতে থাকা দইয়ের সাথে সকালে ব্রেকফাস্টে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা খুব সহজেই তৈরি করে না যায় এবং খুব সফট ও জালিদার এটা তৈরি হয় এবং খেতে দারুণ টেস্টি হয় এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ